ব্যাপার আমাদেরকে যে কাজগুলো দেন সেই কাজ সাথে সাথে বাস্তবায়ন করতে হবে আপনাকে মানুষের পাশে যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আমাদের প্রিয় নেত্রী সিনি হোসেন রিমিয়া পাপ উপজেলা ছাত্র লীগের অনেক কর্মসূচি দিয়ে থাকেন আমার নেত্রী কর্মসূচি দেওয়ার সাথে সাথে আমরা উপজেলা ছাত্র লীগ বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করি আমাদের অতবধি পর্যন্ত এক কিছুদিন পূর্বে গতকালকেও আমরা আমাদের মা সমাবেশ করেছি কুক এবং রায়দের এগারো ইউনিয়নে আমরা এইভাবে মা সমাবেশ করব গত বছর এগারো ইউনিয়নে আমরা মা সমাবেশের মধ্য দিয়ে বর্তমানে কাপাজিরো কাপাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর স্থানে অধিকার করেছে আমরা এই কাপাসিয়ায় সিমির হোসেন রিমিয়া পার 10,000 ফর্ম দিয়েছি তাদের জন্য কাজ করতে হবে আপনাদেরকে সিনি হোসেন রিয়াপা এরকম মানবিক কাজ মানুষের জন্য কাজ এ ধরনের কাজের অনেক নির্দেশনা দেবে সে ধরনের কাজ আপনি করতে পারবেন এ ধরনের চিন্তা আপনাকে আগেই করতে হবে আর আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি কাপাসিয়ায় এবং কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে এইখানে কোন অনৈতিক কোন কাজ এবং সুবিধা সংগঠনের মধ্যে থেকে নেবেন এ ধরনের চিন্তা চেতনা যদি আপনার ভিতরে থাকে তাহলে ছাত্রলীগ করার দরকার নাই আমরা যা আছে বঙ্গবন্ধু এবং বঙ্গতাজের আদর্শে সিনি হোসেন রিমিয়া পার নির্দেশনা যারা কাজ করবেন আমরা তাদেরকে নিয়ে কাজ করব কারণ এই সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য মানুষের প্রয়োজনে তৈরি করেছিলেন তৈরি হওয়ার পর থেকে মহান মুক্তিযুদ্ধের 17,000 নেতা কর্মী এবং আরো হাজার হাজার নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে আজকের এই সংগঠনটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বা ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে আপনি আমি হচ্ছি সেই সংগঠনের একজন কর্মী আমরা যদি সিভিল হোসেন রিমিয়া পাপ বঙ্গবন্ধুর এবং বঙ্গতাজের যে আদর্শ সেই আদর্শ আপনাদেরকে অবশ্যই আপনার ভিতরে ধারণ করতে হবে বঙ্গতাজের সিভিল হোসেন রিমিয়া পাপ লিখিত সবগুলো বই আপনাদের করতে হবে আমার প্রিয় নেত্রী সিভিল হোসেন রিমিয়া পাপ ছাত্রলীগ নিয়ে মাসিক পাঠচক্র করে থাকেন আমরা সেই পাঠচক্র অংশগ্রহণ করে থাকি আমার প্রিয় নেত্রী সিভিল হোসেন রিমিয়া পাপ যেখানে কোনো অসুস্থ রোগী কারোর রক্তের প্রয়োজন হয় আমাদেরকে বলার সাথে সাথে আমরা সেই কাজ আমরা করে থাকি সিভিল হোসেন রিমিয়া পাপ সেই কাজ আপনাকে করতে হবে লেখাপড়ার পাশাপাশি অর্থনৈতিক সুবিধা পাবেন না কিন্তু ছাত্রলীগ করে যারা ছাত্রলীগ করে তাদের অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ করতে হয় অনেক কি সমস্যা হয় এলাকার স্থানীয় রাজনীতির বিভাজনের ফলে যে এই নেতা কর্মী নতুন একটা কর্মী আসে তাদেরকেই প্রথমে কোনো না কোনো নেতার রূপ বানিয়ে ফেলে তাদেরকে গ্রুপিং সৃষ্টিত আসার সর্বপ্রথমই তাদের মধ্যে ধারণা দেওয়া হয় তখন তারা বুঝতে পারে না কোন দিকে যাবে কি করবে এই ধরনের সমস্যা সমস্যার মধ্যে আপনারা যারা এইখানে নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কোনো নেতারা ছাত্রলীগকে নিয়ে ব্যবহার করবেন না তাদেরকে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সিভিল হোসেন রিমিয়া পার নির্দেশনা মোতাবেক চলতে দেন তাদেরকে সহায়তা করেন তাদেরকে আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করার সুযোগ করে দেন কোনো গ্রুপিং বা লবিং ব্যক্তি লোকের নাম বাগিয়ে নিজের করার চেষ্টা করবেন না যারা সংগঠন ভালোবাসে না তাদের আদর্শ মুখে থাকে না তাদের সাথে আঘাত করে কোনো লাভ হয় না কারণ কিছুদিন পরে তারা থাকে না তাদেরকে খুঁজে পাওয়া যায় না যারা অরিজিনালি আদর্শ মুখে ধারণ করেন যারা সংগঠনের নির্দেশনা বাস্তবায়ন করেন যারা সংগঠন মানে গঠনতন্ত্র অনুযায়ী কাজ করে তারা অবশ্যই বলে থাকে